aikum আজকে শুরু করব পেনাল কোডের ধারা 77 ধারা বলছে বর্ধিত সাজা যদিও আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছি তারপরে আমরা একটু নিয়ে নেই 77 ধারা বর্ধিত সাজা কাকে যদি কোনো ব্যক্তি পেনাল কোড আইনের 12 এবং 17 এর অপরাধগুলো বারবার করে তাকে সংশোধন হওয়ার জন্য আদালত নির্ধারিত সাজা থেকে যে অতিরিক্ত সাজা প্রদান করেন তাকে বর্ধিত সাজা বলে তাহলে আমরা কি বুঝলাম যে বর্ধিত খাবার বর্ধিত সাজা सेम আপনি বর্ধিত খাবার খাবেন আপনি খাবার চেয়ে নির্ধারিত খাবার চেয়ে অতিরিক্ত খাবার খাবেন আপনার অবস্থা খারাপ হবে তাহলে আপনার নির্ধারিত সাজার চেয়ে যে অতিরিক্ত সাজা প্রদান করে এর নাম হলো কি বর্ধিত সাজা তো বলছে প্যানেলকোড আইনের যদি কোনো ব্যক্তি প্যানেলকোড আইনের বারো এবং সতেরো দ্যায়ের অপরাধগুলো বারবার করে তাকে সংশোধন হওয়ার জন্য আদালত নির্ধারিত সাজার চেয়ে যে অতিরিক্ত সাজা প্রদান করেন তাকে বর্ধিত সাজা বলে প্যানেলকোড আইনের পঁচাত্তর ধারা এরপরে যাবো ছিয়াত্তর অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো ছয় সাধারণ ব্যতিক্রম জেনারেল এক্সেপশনাল ধারা এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনোভাবে একটা প্রশ্ন হইতে পারে শর্ট হোক লং হোক আপনার একটা প্রশ্ন হয় দুই তিন মার্কের তাহলে আমরা এখন ছিয়াত্তর থেকে খুব গুরুত্বপূর্ণ একটা পার্টে চলে যাব আমরা ছিয়াত্তরে যাই সরকারি কর্মচারী আইন বলে বা ভুল ধারণাবশত কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না তাহলে আমরা কি বুঝলাম সরকারি কর্মচারী আইন বলে বাধ্য মনে করে বা ভুল ধারণা বশত যদি কোনো কাজ করতে গিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না যেমন মোস্তাফিজ মোস্তাফিজ আমি তার কর্মকর্তার নির্দেশে রাস্তায় গুলি করলেন একজন মারা গেলেন এতে তার কোনো অপরাধ হবে না মহিউদ্দিন ডিউটি করতেছে একজনকে জিজ্ঞাসা করলেন যে ভাই রহিম কার নাম বলে দিয়েছে রহিম আরেকজনের নাম কিন্তু সে করিমকে ধরে নিয়ে আসছে এই যে ভুল ধারণা বশত এই ধরনের যদি কোনো অপরাধ করে তাহলে অপরাধ বলে গণ্য হবে না আবার ক্লিয়ার করে দিই যে সরকারি কর্মচারী আইন বলে বাধ্য বা ভুল ধারণা বসত বা তথ্যের ভুল ধারণা বসত যদি কোনো অপরাধ করে তাহলে অপরাধ বলে গণ্য হবে না খুব গুরুত্বপূর্ণ এইটা ছিয়াত্তর ধারা তাহলে আমাদের ছিয়াত্তর ক্লিয়ার এখন আমরা যাব আটাত্তর ধারা আটাত্তর ধারা বলছে আপনার যে আদালতের নির্দেশে আদালতের নির্দেশে কোন কাজ করতে গিয়েও যদি অপরাধ সংগঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না কার নির্দেশে আদালত নির্দেশ দিয়েছে সরকারি কর্মচারী কর্মকর্তার উপরে কিন্তু কাজ করতে গিয়েও অপরাধ সংগঠিত হলেও তাহলে অপরাধ বলে গণ্য হবে না আটাত্তর ধারা তাহলে আমরা নিয়ে নেই সাত আট আটাত্তর এরপরে আমরা যাব উনআশি ধারা উনআশি ধারা সেম সিয়াত্তর যদি সরকারি কর্মচারী হয় আইনকে সমর্থন করে বা তথ্যের ভুল বসত। যদি কোনো কাজ করতে গিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না তাহলে জনসাধারণ কি করে আইনকে সমর্থন করে আইনকে মানে আইনকে ভালোবেসে যদি কোনো কাজ করতে গিয়ে ফেসে যায় বা তথ্যের ভুল বসত যদি কোনো কাজ করে তাহলে তার কোনো অপরাধ বলে গণ্য হবে না উনআশি ধারা আশিতে বলছে আইনানুক বা যথাযথ সতর্কতা সাথে কোনো কাজ করতে গিয়ে যদি কোন অপরাধ সংগঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না আইনানুক বা যথাযথ সতর্কতার সাথে কোন কাজ করতে গিয়ে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে না এক্সাম্পল হিসাবে নিতে পারেন কাঠুরিয়া কাঠ কাটার সময় রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায় কুড়ালের বাট থেকে কুড়ালটা ছুটে গিয়ে যদি তার আঘাত প্রাপ্ত হয়ে মারাও যায় তাহলে তার কোনো অপরাধ হবে না কিন্তু আমরা সাক্ষ্য আইনে পড়ে আসছি যার যার তার প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তি নিজের একশো যে মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়লে প্রমাণ করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির নিজের ওই কাঠুরিয়াকে প্রমাণ করতে হবে যে কুড়ালের বাটটা শক্তিশালী ভাবে সে লাগাইছিলেন তাকে মেরে ফেলার জন্য নয় ক্লিয়ার তাহলে আসি ক্লিয়ার এখন আমরা যাব আশি এরপর আমরা যাব একাশি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যদি ছোট বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট ধরনের যদি কোনো ক্ষতি করে তাহলে কোনো অপরাধ হবে না ধরে নিতে পারেন বুড়িগঙ্গা নদীতে একটা বড় ধরনের যা সুন্দরবন বা ধরেন কীর্তন খোলা যাচ্ছে সামনে একটা নৌকা পড়লো দুই তিনজন ওইটাকে রক্ষা করতে যায় পুরো তিন হাজার লোক যদি মারা যায় তাহলে কিন্তু একটা বিরাট ক্ষতি হইতে পারে সেই জন্য ওই তিনজন নৌকাকে যদি ডুবে দিয়ে যায় তাহলে তার কোনো অপরাধ হবে না তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট ধরনের যদি কোনো ক্ষতি করে তাহলে কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না ক্লিয়ার একাশি ধারা তাহলে আমরা নিব কত একাশি তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই কোড আইনের পোসাত্তর ধারা যদি কেউ কোড আইনের বারো এবং সতেরো ধরো অপরাধগুলি করে সংশোধন হওয়ার জন্য নির্ধারিত সাজার অতিরিক্ত সাজা প্রদান করে তাকে বর্ধিত সাজা বলে এরপরে আমরা চলে যাব ছিয়াত্তরে সরকারি কর্মচারী আইন বলে এবং আটাত্তরে আদালতের নির্দেশে কাজ করতে গিয়ে অপরাধ হলে অপরাধ হবে না উনআশিতে জনসাধারণ আইন বলে বাধ্য মনে করে কোনো কাজ করলে অপরাধ হবে না এরপরে আমরা আসি যথাযথ সতর্কতার সাথে কাজ করতে গিয়ে কোনো অপরাধ হবে না একাশিতে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ছোট ধরনের ক্ষতি করলে কোনো অপরাধ বলে গণ্য হবে না ভালো থাকবেন প্যানাল কোডের যেগুলো আমি পড়াবো আপনারা কন্টিনিউসলি এগুলো দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম